শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মোহাম্মদ নসুমিয়া, আমার আপার নাম আব্দুল সুবান, গ্রাম সাওয়াসপুর, সামগ্রাম ইউনিয়ন সামগ্রাম। আমার ছোটবেলা মা আসেন না, তখন আমার আব্বা আমরা অভাবই ছিলাম, তখন আমাকে অন্য ঘরে কাজ করতে বলে যখন যুদ্ধ লাগবে, তখন আমি চিন্তা করলাম যে না, আমি উন্নয়ন করবো না, প্রয়োজন হলে মানুষ ভারতে যাইতেছে গা, আমি দরকার ভারতে যাব না। আরেকটা লোক আমরা রুয়াত ভাই বিডিয়ারে রাব্বা চাকরি করে ঠাকুরগাঁও বাড়ি করছে, এর নাম গেসুদ্দিন, বাড়িতে আসছিল এক তোর লোক আমরা লোকের জায়গা ঠাকুরগাঁও, হেনতে আমার রাব্বার লোকে ইন্ডিয়া যাইবা গা। তখন আমি তার পাশ ধরছি, তার পাশ ধরা 5-7 দিনে, তখন গাড়ি ঘোড়া ঠিক মতন চলে না, কিন্তু আইটা নৌকা মৌকা ঠাকুরগাঁও চলে গেছি, গিয়ে দেখি এদের বাড়ি ঘর নাই যে আসছিল এটা বুঝা লেগেছি। তখন তার আব্বার সাথে এক লোকে কইলো যে তোমরা এই তেঁতুলিয়া দিয়ে বাংলা গন্ডা যাও গা। তখন বিডিয়ের একটা লোক ছিল, ওই লোকটা পল্লবন দিল ওই কথা দেওয়ার পরে সে আর আমি তখন তেঁতুলিয়া দিয়ে বাংলা গন্ডা গেছি গা ক্যাম্পে। হ্যাঁ গিয়া ক্যাম্পে আমরা নাম লেগেছি, হেন সৌদার বদিউজ্জামান আসিল, এর আব্বার সাথে চাকরি করতো, এর আব্বার নাম কইছে বাদে এর আমরা যত্ন করে হেন রাখছে, এরপরে হেন আমাদেরকে ট্রেনিং দেওয়াইছে বাংলা গন্ডা ক্যাম্পে। ট্রেনিং ট্রেনিং দেওয়াইয়া বিডিয়ারের লোকের সাথে আমরা ঠাকুরগাঁও পাঠাই দিছে। তখন লাস্ট যুদ্ধ হয়েছে, আমার প্লাটুন কমান্ডার ছিল সৌদার বদিউজ্জামান নোয়াখালী বাড়ি। আমাদের যুদ্ধ সমাপ্তি হয়েছে বাদগাঁও ব্রিজে, দিনাজপুর এবং ঠাকুরগাঁও যেতে একটা জায়গা আছে বাদগাঁও ব্রিজ, এখানে যুদ্ধ সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমাদেরকে নিয়ে ঠাকুরগাঁও বিডি হলে রাখছে পুলিশ লাইনে, তখন ইন্ডিয়ান আর্মিও আছে, আমাদের 1200 ছেলে 51 রাখছে। 1172-এ বললো কি বিডিয়ারের লোক আইয়া কইতেছে গো আজকে আর্মিতে লোক নিব তোমরা ফলিন বিকালে, তা আমরা পুলিশ লাইনে ফলিন হয়েছি। কিন্তু আর্মি তখন থেকে আর্মিতে রিক্রুটিং হয়ে গেছে 1172-এ। প্রথম আমি আর্মি থেকে ঢোকার পরে 1172-এ এই আমরা আবার নিচে লবণ স্মাগলিং হয় লালমনিরহাট, হ্যাঁ নিচে হ্যাঁ তে আইসি আওয়ার পরে আমার 2 মাসের ছুটি দিছে। তারপরে আমি বাড়িতে 120টা না আর্মি দেওয়ার গেছে 120টা শহীদপুর বেতন ভাইয়া প্রস্তাবিতে 60 টাকা পাঠাইছি, তখন একটা সিডি লিখা বাইক পাঠাইছি যে আব্বা আমি আর্মিতে ঢুকা গেছি, বর্তমানে বাচ্চা আছি, আমি আমার লাগে দোয়া করি। এই তখনই করুন 200টা গেছে, তখন আমার মা আসেন না বাপে আর কি করুন মনে করছে আমার মরি গেছে গা। তখন যখন আর্মিতে ঢুকিয়া গিয়ে ছুটি লুয়ে বাইক গেছি, তখন মানুষের কয় দাঁড়ি নসুমে দি আর্মিতে ঢুকিয়েছে এবং বাচ্চা রয়েছে এসে। 75 সালে আবার আমার আর্মি থেকে পূর্ব বেঙ্গল থেকে ইবিআরসিতে পোস্টিং করছে, চিটাং ইবিআরসিতে সুবিধা নজরসা পোস্টিং করে নিছে। এরপরে আর্মিতে চাকরি করে স্বাস্থ্যবাল আছেন, আমি মেডিকেল বুড়া উড়ে 9 বছর আইসা পড়ছি। আইসা পড়ার পরে আমার খুব কষ্ট হয়েছে, ছয় সম্পদ বাপের আছে না, আমার এই টাকা দিয়া পরে সিভিল চাকরি টাকরি করছি। সিভিল চাকরি টাকরি করিয়া 3টা ছেলে 2টা মেয়ে, তো এরপরে বর্তমানে এরপরে যে এই সরকার আইয়া বাতা করলো প্রথম বাতা আমার হয়েছে, এরপরের থেকে তো বাতা বাড়তে বাড়তে আল্লাহ দিলে এখন এই সরকার আসি না আমাদের অনেক কিছুই করছে। এরপরে ফুলা বাইনরাও এখন আবার আস্তে আস্তে লেখাপড়া করাইছে, আমি কষ্ট করে পাবলিক চাকরি করে হই নিজে কষ্ট করে হই, আমার বাবার সম্পদ আছে না কোনোই নেই, বড়ো আছি না, আমি একটা অর্ডার করতে পারছি না, সব কেউতেই সাহায্য পাইছি না,
এরপরে আমি কষ্ট করে হলো মন্ডলে একবার একবার আছে মানে এক পোলা বাংলা বাড়ি বসে মানে চাকরি করে, আরেক পোলা এখন কুয়েত আছে, আরেক পোলা এখন পুলিশে ঢুকে গেছে গা। এখন আমিও আল্লাহ দিলে সরকারি টাকা পাই, এরপরে আমার আবার সরকার ঘর দিছি, আমি এখন বর্তমানে ভালো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।